ভাইরাসে আরও 6 জন মারা গেছেন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 65 জনে। আক্রান্ত প্রায় 5,000 মানুষ। সংক্রমণ রোধে সম্প্রতি রমজানে তারাবির নামাজ ঘরে পড়ার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রিয়াদে আছেন আরিফুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরিফ, ফয়সাল, সৌদি আরবে আসলে আপনি জানেন আমরা মার্চের 3 তারিখে সর্বপ্রথম এই দেশটিতে আক্রান্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা একজন মাত্র শুনেছি। তো আজ 42তম দিন শেষে যে সংখ্যাটি আপনি জানিয়েছেন ইতিমধ্যে প্রায় 5,000 ছাড়িয়েছে। তো এর পাশাপাশি প্রায় 14 জন বাংলাদেশি সহ 65 জন মারা গেছে এই রোগে দেশটিতে, এটি জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আপনি জানেন ইতিমধ্যে সৌদি সরকার যে সমস্ত উদ্যোগগুলি নিয়েছে শুরু থেকে, কিন্তু তারা খুবই কঠোর ভাবে সবগুলো সিদ্ধান্ত, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সকল সিদ্ধান্ত দেওয়া আছে সেই সকল সিদ্ধান্তটাকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করেছে দেশটিতে সৌদি সরকার। আপনি জানেন যে ইতিমধ্যে এর বাইরেও তারা এই দেশে থাকা বিদেশি নাগরিক থেকে শুরু করে সকলের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। সবশেষ যেটি আমি জেনেছি যে খাদ্য সহায়তা, সৌদি সরকার গতকালই আমরা দেখেছি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দেশটিতে থাকা প্রবাসীদের জন্য এবং বিদেশি নাগরিকদের জন্য প্রায় 250 মিলিয়ন রিয়ালের খাদ্য সহায়তা, অর্থাৎ সকলের জন্য খাদ্য, এই শিরোনামে খাদ্য সহায়তা তারা দেওয়ার শুরু করেছে। আমরা দেখেছি এখানকার একটা স্বেচ্ছাসেবী সংগঠনের নামে তারা এই খাদ্য সহায়তা গুলা দিচ্ছে, যাদেরকে একটি হটলাইন নাম্বারের মধ্যে, অর্থাৎ পুরো দেশব্যাপী যে যেখানে আছে যারা একেবারে খাদ্য সংকটে ভুগছে তাদের জন্য ইয়েটা দেওয়া হচ্ছে, খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। আমরা দেখেছি আমাদের বাংলাদেশি কমিউনিটিতে আমাদের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে গতকাল থেকেই খাদ্য সহায়তা দেওয়া শুরু করেছে। এর আগে মূলত তারা তালিকা করেছিল আমাদের পুরো সৌদি আরবে প্রায় 21 লক্ষাধিক বাংলাদেশের বসবাস এখানে কর্মক্ষেত্র। তো এই প্রবাসীদের সমস্যা নিরসনে সৌদি বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে হটলাইন নাম্বারের মাধ্যমে তারা শুরুতে যারা খুবই সমস্যাগ্রস্ত তাদের নাম্বার সংগ্রহ করে, তাদের যোগাযোগের স্থান নির্ণয় করে, তারপরে এই প্রায় 3,000 বাস্কেট দেখলাম এই রেডি করেছে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে, ইতিমধ্যে বিতরণ শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গা যেখানে মুভ করার সুযোগ নেই সেখানে, কিন্তু বিশেষ অনুমতি পত্র নিয়ে কিন্তু আসলে এই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। আপনি জানেন যে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে স্বাভাবিক যে মৃত্যু এই করোনা প্রকোপ ছাড়াও, স্বাভাবিক মৃত্যুর কারণে অনেক প্রবাসী ডেড বডি কিন্তু এখানে বিভিন্ন হসপিটাল গুলোতে রাখা আছে, যেটি আসলে পরিবারের অনুমতি পত্র না থাকায় এখানে আসলে এক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি, যেগুলো আসলে যোগাযোগ ব্যবস্থা না থাকায় দেশে পাঠানো যাচ্ছে না চলমান সময়। তো এই বিশেষ করে আমরা দেখছি যে করোনার যে সংক্রমণ সেটি কিন্তু এক কথা আমাদের পুরো সৌদি আরবে নাগরিক জীবনে এক ধরনের প্রভাব ফেলেছে, এই আমরা এটি দেখছি আর কি সৌদি আরবে। তো ফয়সাল, আসলে সৌদি আরব থেকে এই ছিল আমার কাছে করোনা নিয়ে শেষ। সৌদি আরবের রিয়াদ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুর রহমান।